আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোটিপতি হয়ে যাওয়া যেত। আমি চেষ্টা করবো কেন? তুমি চেষ্টা করতে চাও না? কি তোমরা দুজন দুজনাকে চেনো? সীমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি? কথা শেষ? চলো সীমা, আমাদের টাইম নেই হাতে বেশি। কি হলো? তুমি যাও, আমি একটু আসছি। সীমা, আমাদের হাতে এখন সময় নেই। তাতে কিছু যায় আসে না, তুমি যাও। আর শিওর? আমি শিওর। তুমি জানো, তোমার আগেও আমার একটা জীবন ছিল। শালারা শোয়ার আর জায়গা পায় না, পার্কের পরিবেশটাই নষ্ট করে দিল। কি রে আজব তো ভাই, দুই দিন তোর কোনো দেখা নাই। ক্লাস করছিস না ঠিক মতন, টিউটোরিয়াল দিলি না, সামনে আবার টিউটোরিয়াল দেখিস, এটা আবার মিস করিস না। ও হ্যাঁ, আরেকটা কথা তোকে বলাই হয়নি, আরিফ গত পরশু আমেরিকা চলে গেছে। ও নাকি তোকে কি শক দিয়েছিল ল্যাবে? আজব পোলা ভাই। একটা চা দিস। আর ওদিকে সীমার বিয়ের ডেট তো ফাইনাল, কার্ডটা ওনাকে ছাপানো হয়ে গেছে। আমার সাথে দেখা হয়েছিল, ছেলেটা তো খুব হ্যান্ডসাম। আচ্ছা কি করে গেছিলেন? শুধু হ্যান্ডসাম না, মালদারও পার্টি, কানাডা ইমিগ্রেন্ট, কি টেলিফোন কোম্পানিতে কাজ করে, সীমার মতো এরকম একটা মেয়ের কাছ থেকে এরকম আচরণ আমি আশা করিনি, বুঝলে? আসলে শালার মেয়ে যাচ্ছাই। এই আলোচনা থাক রবি। আমার তো ধর অনেক বসে আছে।
পরীক্ষা করো। তুমি মনে কি গাড়ি তোরে ফেলায় গাড়ি আছে কেন তো না? মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। মাথা দাঁড়া দাঁড়া, চোখ কান গরম হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, ব্লাড প্রেশার বুকের মাঝখানটা কেমন চেপে আসে না, পরিষ্কার ব্লাড প্রেশার। শোন, এই লবণ কম খাবি, বুঝেছিস? সকালে এক গ্লাস করে ইসবগুলের শরবত খাবি, আর একটা করে কলা খাবি। কলার মধ্যে আছে ক্যালসিয়াম, সোডিয়ামটা ক্ষতি করে কিন্তু ক্যালসিয়ামটা খুব জরুরি। কি হ্যাঁ করছিস, মনে থাকবে তো যা বললাম? যেভাবে বললাম সেরকম খাবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। চলো তোর কাছ থেকে ওই নোটটা নেব। রুমি, আমি জানি আমার কারণে তুমি একটা বড় আঘাত পেয়েছো। তুমি কি বিশ্বাস করবে যে পুরো ব্যাপারটি আমাকে তোমার থেকে বেশি কষ্ট দিয়েছে? আমি জানি তুমি বিশ্বাস করবে না। তোমার জায়গায় আমি হলে আমিও নিশ্চয়ই বিশ্বাস করতাম না, কিন্তু এটা সত্যি। আমি তোমাকে বলি, তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। তুমি জানো আমি খুব সাধারণ মেয়ে, খুব সাধারণ। সাধারণ মেয়ের মতো আমার চিন্তাগুলো আরও সাধারণ। যারা মনে করে ইমিগ্রেশন নিয়ে কানাডায় থাকা, একটা বাড়ি দুইটা গাড়ি থাকা হচ্ছে জীবনের সার্থকতা, কিন্তু তুমি তো সেরকম নও। তাহলে কি আমি চেষ্টা করব তোমাকে সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসতে? যেন তোমার মনে হতে থাকে অর্থ সম্পদ সাফল্যই হচ্ছে জীবন, যেন মনে হয় ক্যাম্পাসের সব টোকাই শিশুদের নাম আর পরিচয় যেন অর্থহীন, ঈদের টিউশনির টাকা দিয়ে তাদের নতুন জামা কিনে দেওয়া বোকামি। তা যদি না করি তাহলে তোমার জীবনের স্বপ্নের নাগাল তো আমি পাবো না। তোমার আমার মাঝে দূরত্ব শুধু বেড়েই যাবে। একদিন তুমি হয়তো আমাকে অনুকম্পা করবে, তাচ্ছিল্য করবে, ছোট মনে করে দূরে ঠেলে দেবে। সেই অবহেলা আমি কেমন করে সহ্য করব রুমি? এর চাইতে এটাই কি ভালো নয়? তোমাকে নিয়ে আমার বুকের মাঝে একটা মিষ্টি স্মৃতি, আর হয়তো কে জানে হয়তো আমাকে নিয়েও তোমার বুকে একটা মধুর স্মৃতি। The SI definition makes certain assumptions about the laws of physics. For example, they assume
that the particle of light, the photon, is massless. See you tomorrow.
সার্জিম পোস্টে বেন না মামলা কেবেন শুধু যা ভাই আজকের পেপারটা দেন তো আপনি তো ওসি সাহেব জি আমি একটা খোঁজ নিতে এসেছিলাম খোঁজ কিসের খোঁজ জি না ঠিক আছে এখন আর দরকার নেই না না আপনি বসুন বসুন বলুন কি খোঁজ জানতে চান আচ্ছা গতকাল যাত্রাবাড়ির অ্যাক্সিডেন্টে কি কোনো মানুষ ধরা পড়েছে কেন আপনি কি সাংবাদিক না তাহলে আপনি কিভাবে জানেন না আমি আসলে বলুন কিভাবে জানেন আর মানুষ বলতে আপনি কি বোঝাচ্ছেন না মানে যে অ্যাক্সিডেন্ট করিয়েছে যে ধাক্কা দিয়ে ফেলেছে আপনি কিভাবে জানেন আমি মনে মনে আন্দাজ করছিলাম
এরকম একটা ব্যাপার কেউ আন্দাজ করতে পারে না। বলুন, আপনি থানায় কেন এসেছেন? জি এমনি 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 তো কেউ থানায় আসে না। আপনি কিছু গোপন করছেন, বলুন কিভাবে জানেন? আমি আমি দেখেছি। আপনি দেখেছেন কিভাবে? হ্যাঁ, আমি ওখানে ছিলাম, মানে আমি তখন সেখান দিয়ে যাচ্ছিলাম। আপনি ওখানে ছিলেন? কেন গিয়েছিলেন সেখানে? এমনি হাঁটতে। রাত তখন কটা বাজে? তা একটা দেড়টা হবে। রাত একটা দেড়টার সময় আপনি হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, মানে ঘুম আসছিল না তাই। ঘুম আসছিল না তাই আপনি হেঁটে হেঁটে যাত্রাবাড়ি পর্যন্ত গিয়েছিলেন, মানে হেঁটে। আপনি মিথ্যা কথা বলছেন? না, বিশেষ করে মিথ্যা কথা বলছি না। আচ্ছা, আপনি কোথায় থাকেন? জি এফএই চলে। হলের কেউ কি আপনার সাথে ছিল? না। তাহলে আপনি কিভাবে জানেন? জি আমি শুনেছি। আপনি শুনেছেন? জি। কি শুনেছেন? শুনলাম খুনি লোকটা বলছে একটু দাঁড়াও, তারপর পকেটে হাত দিয়ে পয়সা বার করার ভান করছে। ট্রাকটা কাছে আসতেই একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কত কাছ থেকে শুনেছেন আপনি? এই 10-12 হাত। এত দূর থেকে আপনি স্পষ্ট শুনেছেন? তাহলে হয়তো আরো কাছে ছিলাম। কত কাছে দেখিয়ে বলুন। এই আপনার ওখান থেকে পর্যন্ত হবে। সে আপনাকে দেখেনি? না। আচ্ছা, কেন মিথ্যা বলছেন? ট্রাক ড্রাইভার ভোরবেলায় নিজে থেকে এসে ধরা দিয়েছে। সে বলেছে কে একজন ধাক্কা মেরে বুড়োটাকে ট্রাকের নিচে ফেলে দিয়েছে। হ্যাঁ, ধাক্কা মেরে ট্রাকের নিচে ফেলে দিয়েছে, আমি তো সে কথাই বলতে চাচ্ছিলাম। সে আরো বলেছে ওই লোকটিকে হেডলাইটের আলো সে স্পষ্ট দেখেছে, সে একা ছিল, তার ধারে কাছে কেউ ছিল না। আমরা সেই লোকটিকেই খুঁজছিলাম এবং আপনি সেই লোক, তাই না? সেন্ট্রি